আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? আরেকটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। আজ আমি আপনাদের সাথে খুবই মজাদার পাকা টমেটোর শর্ত রেসিপি শেয়ার করব। কোনো রকম রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই এটা বছর জুড়ে সংরক্ষণ করতে পারবেন। তো চলুন দেখে নেই এই টমেটো শর্তটা বানাতে কী কী লাগছে। এখানে আমি 1 কেজি পরিমাণ পাকা টমেটো নিয়েছি আর টমেটোটাকে আমি ভালো মতো ধুয়ে নিয়েছি। এখন আমি আমার পছন্দ মতো কেটে নিব। আপনারা আপনাদের পছন্দ মতো এই টমেটোটাকে কেটে নিতে পারেন। এই টক ঝাল মিষ্টি টমেটো শর্তটা খেতে কিন্তু ভীষণ মজার। তো আমি এই টমেটোটাকে একটু স্কোয়ার করে কেটে নিচ্ছি, মাঝখানে শক্ত অংশটাকে ফেলে দিয়ে। তো টমেটোগুলোকে আমি সবগুলোকে একই সাইজের করে কেটে নেব। এই তো আমি সবগুলোকে সেম একই সাইজ করে কেটে নিয়েছি। এখন আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এখন টমেটোগুলো এর মধ্যে ঢেলে দিলাম। এখন দিয়ে দিব 1/3 কাপ পানি, আর পানিটা এমনিও টমেটো থেকে বের হবে। আর এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। দেখতেই পাচ্ছেন টমেটো থেকে কতটা পানি বের হয়ে গেছে। এখন 1/2 টেবিল স্পুন মরিচের গুঁড়া আর 1/2 টেবিল স্পুন হলুদের গুঁড়া দিলাম কালারটা সুন্দর হওয়ার জন্য। এই তো টমেটোটা পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এই টমেটোটাকে ঠান্ডা করে নেব। অবশ্যই টমেটোটাকে ঠান্ডা করে নেবেন। এখন আমি একটা ব্লেন্ডারের জাগে এই টমেটোগুলো ঢেলে দিব। অবশ্যই টমেটোটাকে ঠান্ডা করে নেওয়ার চেষ্টা করবেন। গরম টমেটো ব্লেন্ডারে দিলে ব্লেন্ডারের জাগটা নষ্ট হয়ে যেতে পারে। তো আমি এই টমেটোগুলোকে দিয়ে খুব ভালো মতো ব্লেন্ড করে একটা পেস্ট তৈরি করে নিলাম। এখন একটা ছাঁকনির সাহায্যে এগুলোকে চেলে নেব। চেলে নেওয়ার কারণ হচ্ছে টমেটোর যে বাড়তি অংশগুলো আছে সবগুলো থেকে যাবে, আর একটা স্মুথি টমেটোর বেটার থাকবে। আপনারা চাইলে এই বিচিগুলো সহ দিতে পারেন। তো আমি এগুলোকে খুব ভালো মতো চেলে নিয়েছি। দেখতেই পাচ্ছেন এতটুকু পরিমাণের হয়েছে। আপনারা টমেটোটা কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন। তো এখন আমি একটা মশলা রেডি করব। মশলার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 1 টেবিল চামচ পাঁচফোড়ন আর 3-4টা শুকনো মরিচ। এগুলো আমি হালকা একটু তেলে এগুলোকে গুঁড়ো করে নিব। এখন প্যানের মধ্যে আমি এই টমেটো পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে অনবরত খুব ভালো মতো নেড়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন কালারটা কতটা সুন্দর এসেছে। চুলার আঁচটা মিডিয়ামে রেখে দেবেন। যদি বেশি হাই হিট করে দেন তাহলে টমেটোটা নিচে থেকে লেগে যাবে। মিডিয়ামে রেখে খুব ভালো মতো নেড়ে নেবেন। দেখবেন যে এই পর্যায়ে এসে আপনি আপনার পছন্দ মতো চিনি অ্যাড করবেন। আমি এখানে 1 কেজি টমেটোর জন্য 1/3 কাপ চিনি অ্যাড করলাম, কারণ এই টমেটো শর্তটা টক ঝাল মিষ্টি হবে, এই জন্য চিনি অ্যাড করলাম। চিনি দেওয়ার পরে কিছুটা পানি ছেড়ে দিবে, আবারও খুব ভালো মতো নেড়ে নিতে হবে। এখন আমি যে পাঁচফোড়নটা রেখেছিলাম গুঁড়ো করে সেগুলো আর এই শুকনো মরিচ গুঁড়োগুলো দিয়ে দিলাম। দিয়ে আবারও খুব ভালো মতো নেড়ে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণ যেহেতু আমরা আগেও দিয়েছি এই জন্য বুঝে শুনেই দিতে হবে। এখন 1 টেবিল চামচ ভিনেগার আর 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার মিশ্রণটা আমি গুলিয়ে রেখেছিলাম। এখন আমি অল্প অল্প করে দিয়ে দিব। আর চুলার আঁচটা কিন্তু মিডিয়ামেই রাখতে হবে। একবারে দিতে যাবেন না, একবারে দিতে গেলে আবার দলা পেকে যেতে পারে। তো খুব ভালো মতো আমি আস্তে আস্তে দিয়ে মিশ্রণটাকে মিশিয়ে নিচ্ছি। আমি 3-4 বার দিয়েছি। তো দেওয়ার পরে এটাকে আবারও আমি কিছুক্ষণ নেড়ে নেব। এই তো দেখতেই পাচ্ছেন এই পর্যায়ে টমেটোর মিশ্রণটা অনেকটাই ঘন হয়ে এসেছে। আমি একটু চেক করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে, কোনো পানি নাই। এই পর্যায়ে আমি এখন এই টমেটোটাকে নামিয়ে নেব। এখন একটা ট্রের মধ্যে আমি ফয়েল পেপার বিছিয়ে নিয়েছি। আপনারা চাইলে কোনো স্টিলের প্লেটে একটু তেল মাখিয়ে নিতে পারেন। তো ফয়েল পেপারের মধ্যে আমি এখন খুব ভালো মতো পাতলা করে বিছিয়ে নিব। এখন আমি এটাকে রোদে দেব না, এটাকে আমি চুলার নিচেও দেব না। আমরা যেহেতু ইউরোপ কান্ট্রি বা বাইরের কান্ট্রিতে থাকি, আমি এটা হিটারের কাছে দিয়ে শুকিয়ে নেব।
আমার এই টমেটোটা শোকাতে মাত্র দুই দিন টাইম লেগেছে, আপনাদের কম বা বেশি লাগতে পারে। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে, প্লিজ প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখবেন। এখন একটু টমেটো সত্ত্বগুলো আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি, দেখেন কতটা পারফেক্ট হয়েছে। রোদে দেওয়ার ঝামেলা কিংবা চুলার নিচে না দিয়েও টমেটো সত্ত্বটা বানিয়ে নিতে পারবেন। এখন আমি ফয়েল পেপারগুলো উঠিয়ে নিচ্ছি, আমি সবগুলো ফয়েল পেপার সেমভাবে উঠিয়ে নেব। তো এই টক ঝাল মিষ্টি টমেটো সত্ত্বটা খেতে কিন্তু ভীষণ মজাদার, অবশ্যই বাসায় বানিয়ে খাবেন। তো আমি একটু আপনাদেরকে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি, দেখেন কতটা লোভনীয় হয়েছে। তো ভালো থাকবেন, অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে আবার আপনাদের মাঝে হাজির হয়ে যাব। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।